ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের এপিসোডে দারুণ একটি সবজির আইটেম নিয়ে হাজির হয়েছি আজকে করে দেখাবো গাজর আর মটরশুঁটি দিয়ে স্টির ফ্রাই ভেজিটেবল আর এই রেসিপিটা আমি করে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে সবজিগুলো নিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম ধনিয়াপাতা কুচি পেঁয়াজের কুচি মরিচ কুচি আর পেঁয়াজের ফুলের ডাটা আর মটরশুঁটি লাগবে রান্নার প্রসেসটি শুরু করে দিচ্ছি আমি দু টেবিল চামচের মতো অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি আর সামান্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদাম কালার হলেই দিয়ে দিব এর মধ্যে সবজিগুলো আর স্টিল ফ্রাই ভেজিটেবল আপনারা খুবই অল্প সময়ের মধ্যে করবেন আর চুলার জাল হাই হিটে রেখে এবারে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি গাজর আর ক্যাপসিকাম একটু নেড়েচেড়ে দিয়ে দিব মটরশুঁটিগুলা এই সবজিটা খুবই অল্প সময়ের মধ্যে আমি করে ফেলব যেন সবজির কালার ঠিক থাকে আবার সেদ্ধ হয় এতে দিয়ে দিলাম এক চা চামচের মতো লবণ গাজরের তো অনেক উপকার রয়েছে গাজর শুধু শরীরের জন্য ভালো তাই নয় এটি আমাদের জন্য এজিং হিসেবেও কাজ করে সামান্য আদা গুঁড়া দিয়ে দিলাম সামান্য রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে এতে যে বেটা ক্যারোটিন আছে তা আমাদের শরীরের ভেতরে গিয়ে অক্সিডেন্ট হিসেবে কাজ করে গাজর আমাদের শরীরের ক্ষয়প্রাপ্ত সেলগুলোকে ঠিকঠাক করে যা সাধারণ মেটা বলিজমের কারণে হয়ে থাকে আমি আর একটু অলিভ অয়েল তেল দিয়ে দিলাম ওর ত্বকের জন্যও গাজর খেতে পারেন এটা আপনার ত্বকে ভেতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করবে আর একটু লবণ দিয়ে এর ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকের রোদে পোড়া ভাব দূর করবে এবারে দিয়ে দিলাম পেঁয়াজের ফুলগুলা আর পাতা কুচি চার পাঁচ মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে অনুবর্ত চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব সেই সাথে ভিটামিন এ ত্বকের অযাচিত কালো দাগ ব্রণ ত্বকের রঙের অসামঞ্জস্যতা ইত্যাদি দূর করে আর এই সবজিটা খেতেও ভালো লাগে সবজিটা কালারও ঠিক থাকবে আবার ঠিকঠাক মতো সেদ্ধ হবে সব শেষে আমি দিয়ে দিব লেবুর রস দেখলেন তো কত সহজে আমি করে দেখালাম চুলার জাল হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে চার পাঁচ মিনিটের মধ্যেই চুলা থেকে নামিয়ে নিতে হবে রান্নাটা শেষ আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেল নিয়মিত দেখতে থাকুন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ